বাবার মুক্তিযুদ্ধের চেতনার কথা যে একটু বলাই লাগে। ওনার বাবার মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে ডেপুটি স্পিকার সাহেদ আলীকে কি করেছিল দেশের মানুষ জানে। শেখ মুজিবের মুক্তিযুদ্ধের চেতনা মানে কি ভাই ফজলুল কাদের চৌধুরীকে জেলখানা বিস্ফোরণে হত্যা করা। শেখ মুজিবের মুক্তিযুদ্ধের চেতনা মানে সিরাজ চিকদারকে হত্যা করে উদ্ধত প্রান্তে পার্লামেন্টে বলেছিলেন কোথায় এখন সিরাজ চিকদার। আজকে 72-75 শাসনামল আর এই 8-23 শাসনামল একে অন্যের পরিপূরক। এই পরিপূরকের কোনো কিছুর উন্নয়ন কিন্তু হয় নাই। 72-এ প্রচুর্ণতি সিদ্ধ করে তাতে বিষ মিশিয়ে মানুষ যখন সপরিবারে নিজের পরিবারকে একসাথে আত্মহত্যা করেছিল, অনেকের গায়ে কাপড়টা পর্যন্ত জুটেনি, মানুষ মারা গেছে দাফন করার কাফন পর্যন্ত, কাফনের কাফন পর্যন্ত মানুষের জুটেনি। 570 সাবান কত ছিল বাড়িতে যে বাবাদের জিজ্ঞাসা করবেন, সোনার কেজি কত ছিল 72-75-এ বাবাকে যে জিজ্ঞাসা করবেন, কলা গাছের পাতা দিয়ে মানুষকে দাফন করা হয়েছিল। যারা আওয়ামী লীগকে 72-75-এর শাসন আমল বাংলাদেশের বুদ্ধিজীবী কিছু ব্যক্তি যারা ভুলে গিয়েছিলেন তারাই আবার ইনাকে ষড়যন্ত্র করে নিয়ে এসেছিলেন। আপনাদের ভুলাবক পরিস্থিতি আওয়ামী লীগের এই নিশ্চয় 8-23 সাল পর্যন্ত হারে হারে কিন্তু স্মরণ করিয়ে দিয়েছে। জয়সনকে তয়সন, সুটকিসে ব্যাগন, যাহা লাও তাহাই কদু, যাহা 72-75 তাহাই কিন্তু 2008-23। প্রজন্ম যাদের 72-এর প্রজন্ম অথবা 72-এর শিশু ছিল তারা অভিজ্ঞতা ছিল না, তাদের অভিজ্ঞতায় আজকে আলোকিত করে দিল, অভিজ্ঞ করে দিল এই অন্ধকারাচ্ছন্ন রাজত্বকাল, এই অন্ধকারাচ্ছন্ন শাসন আমল নিয়ে এই শেখ হাসিনা ওয়াজের। ওনারা কথায় কথায় বলে জিয়াউর রহমান নাকি অবৈধ শাসক, অনেক নাকি সামরিক বাহিনী লোক হত্যা করেছে, খুন করেছে। আপনারা শুনেন না ভাই, টক শোয়ে কিছু চাপাবাজ মিথ্যাবাদী আছে, প্রতিনিয়ত সকাল থেকে রাত 12টা পর্যন্ত হিজড়া বেটির মতো ঘুরে 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 সব টিভিতে যাচ্ছে আর শুধু মিথ্যার বেসাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে প্রশ্ন করতে চাই শেখ হাসিনা ওয়াজের, আপনি দেশে আসার 17 দিনের মাথায় রাষ্ট্রপতি জিয়া কেন হত্যা হলো, এটাও বাংলাদেশের মানুষ কিন্তু জানতে চায়। জিয়া হত্যা থেকে শুরু করেছেন আপনার বাংলাদেশের পদার্পণের হত্যা, এই হত্যা আপনি একের পর এক চলমান রেখেছেন। হেফাজতকে হত্যা করেছেন নাম জানা না জানা অনেক রাজনৈতিক কর্মী, তারা আজও অপহৃত। আজকে শেখ হাসিনা ওয়াজের আপনার বাবার মৃত্যুদিন 15-ই আগস্ট, আপনার ভাইয়ের মৃত্যুদিন 15-ই আগস্ট, আপনি জাতির শোক হিসেবে পালন করছেন। বাংলাদেশের মানুষ ইলিয়াসকে নগদে ফেরত চায় অথবা ইলিয়াস আলীর মৃত্যুর দিনটি জানতে চায়, নগদে ফেরত দিবেন নাহলে ইলিয়াস আলীর মৃত্যুর দিন আপনাকে বলতে হবে। তার পরিবার পরিজন যতটুকু সয় সম্পত্তি টাকা পয়সা ইলিয়াস আলীর ছিল, সাকসেসন মামলা না করলে, মৃত্যুর সার্টিফিকেট না দিলে, জীবন্ত মানুষকে নিয়ে সে হাজিরি না করলে ওয়ারিশ কিন্তু হতে পারছে না। পরিবার আজকে ধুপে ধুপে মরছে, কোন মতে দিন পালন করছে। এই জন্য শেখ হাসিনা ওয়াজের আমি চৌধুরী আলমকে ফেরত চাই, চৌধুরী আলম ইলিয়াস আলীকে ফেরত চাই। স্বাধীন বাংলাদেশে কতটা করদ রাজ্য বানিয়েছেন সিকিমার ভুটানের মতো, তাই তো এখন পর্যন্ত সালাউদ্দিন তার স্ত্রী পুত্র সন্তান তার নির্বাচনী এলাকা মা মাটি মানুষের প্রিয় মাটি এই বাংলাদেশে এখন পর্যন্ত এসে পৌঁছাতে পারলো না। আজকে এই জিনিসগুলোর জবাব দেওয়ার কি কোনো মুখ আপনার আছে? যেখানেই যাচ্ছেন সবাই বলছে আপনি ভোট চুরনি, আপনি ভোট চুরনি, আপনি ভোট চুরনি, এই ভোট চুরনি, ভোট চুরনি, ভোট চুরনি শোনার পরেও আপনি নব উদ্যমে ভোট চুরি করে কিভাবে আরেকটা সন্ধ্যা রাতে ভোট করা যায় সেই ব্যবস্থা আপনি করছেন। আজকে প্রত্যেকটা বাহিনীকে আপনি রক্ষী বাহিনীর মতো করে নিয়ন্ত্রণ করছেন। আজকে পুলিশ বাহিনীকে বলতে চাই শেখ হাসিনা রক্ষী বাহিনী হন না, বাংলাদেশের 15 কোটি জনগণের বাহিনী হন, তাদের ভোটিকা তাদের ভোটের অধিকার রক্ষার জন্য তাদের পাশে দাঁড়ান, ব্যালট বাক্স ছিনতাইকারীদের পাশে আপনি দাঁড়ায় না। ডিসিএসপি
জনগণের ভোটের অধিকার ভোট কেন্দ্রে হবে না, ডিসিএসপি সাব পাসিন দিবে কেন? কোন সংবিধানে আছে ডিসিএসপি এটা বোঝার চেষ্টা করেন। সাব পাসিনের সংবিধান কোথাও কি আছে? বাংলাদেশের কোন সংবিধানে সাব পাসিনের কোন আর্টিকেল কি সরকার চোখে দেখেছে? দেখে কি সমঝোতার ভোট, সাব পাসিনের ভোট আর নিশিরাইতের ভোট করে? আজকে কাদের সাহেব বলেন, ভারত আছে তো আমি আছি, আমি আছি তো ভারত আছে। আহারে, প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে। এই হাবুডুবু থেকে ওনাদেরকে স্বাভাবিক জীবনে ফেরত আনার দায়িত্ব কিন্তু বাংলাদেশের মানুষের। ওই যে বলে না যে হাসিনা বড় উদার নেত্রী, দেশের জন্য কিছু করেন না, যা করেন নিজের জন্য করেন আর ভারতের জন্য করেন। আর একটা কি বলেছিলাম কবিতা মনে আছে? ওই দেখা যায় ইন্ডিয়া, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে হাসিনা দিদির দাদা। দাদাটাকে বলুন মোদি, দাদা তুমি কি চাও? বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্র, বাংলাদেশের লাইগেশন করার নির্বাচন আর আজীবন পাকাপুক্ত তোমার ক্ষমতায়ন, এছাড়া আর কি কি? এখন আপনি প্রশ্ন করে বলেন যে কি অবস্থা বাংলাদেশের অবস্থাটা তাহলে কি? আজকে ভারতকে দেখেছে বারান্দা পাহারার জন্য, বারান্দা পাহারা দিতে যে ভারত ঘর দখল করে নিয়েছে সেই দিকে ওনার লজ্জা নাই। আজকে ওবায়দুল কাদের স্বাধীন বাংলাদেশে এতটুকু লজ্জা পেলেন না? আপনি একটা সাধারণ সম্পাদক যে হচ্ছে এইভাবে ভারত থাকলে আপনি আছেন, ভারত নাই আপনি নাই, এই ধরনের কথা বাংলাদেশের জনগণের, বাংলাদেশের 15 কোটি মানুষের ইজ্জত যে কত নষ্ট করে, সম্মান যে কত নষ্ট করে, সেইগুলো কি একটি বারের জন্য আপনার চিন্তা মানস মস্তিষ্ক কোথাও কি আসে না? আজকে দেখেন এইভাবে বলার কারণটা কি? দেখেন ওয়ান ইলেভেন কে আনছে? ওই যে উনি থাকলে উনি, উনি থাকলে উনি, ভারতে কিন্তু আসছে। আবার প্রণব মুখার্জি সাহেব এসে ওনাকে প্যারোলে ভর্তি করে নিয়ে গিয়ে সমঝোতা করছে, কয়টা সিট উনাকে দিবে, কয়টা বাদ বাকি দিবে, এই করেছেন। কিন্তু 14 সালে দেখেন সব দল একটা, কেন 14 সালে আমরা নির্বাচনে যাবো? অনেকেই বলে ভুল করেছে, অমুক করেছে, তমুক করেছে। আরে ভাই, কত রঙ জানো রে অমলি, কত রঙ জানো? তোমার যে সমস্ত রঙ দেখতে জনগণের বাকি আছে তারাই বলে 14-তে ভোটের আজে ভুল করেছ। আজকে প্রণব মুখার্জি সাহেব যখন আসলেন, এসে এরশাদ সাহেবকে অসুস্থ করে হাসপাতালে ভর্তি করে নির্বাচন কমিশনে, প্রণব মুখার্জি তো না, ওইটা হচ্ছে পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব সুজাতা যখন আসলেন, এসে প্রণব সাহেব এসে সমঝোতার বৈঠক করলেন, 13-তে দিলেন, আর সে তো আট গেল, 14-তে কি হলো? 14-তে এসে এরশাদ সাহেবকে হাসপাতালে ভর্তি করে পররাষ্ট্র সচিব, সচিব সাহেব ডেগি মুরগির মতো টপধপ টপধপ করে কোথায় গেলেন ভাই? নির্বাচন কমিশনে। কি শরীর মতো করে যে নির্বাচন কমিশনকে ভোটারবিহীন নির্বাচন 49% দেখিয়ে কর্ম সম্পাদন করতে বললেন। ওবায়দুল কাদের সাহেব, আপনাদের সাথে যে ভারত থাকলে আপনারা আর আপনারা না থাকলে ভারত নাই, এইটা কিন্তু দেশের মানুষ 5 জানুয়ারি 2014 হাতে হাতে টের পেল। দেশের মানুষ যখন বলল, কেউ কেউ বলল যে বিএনপি ভোটে গেলে খুব ভালো হতো, ঠিক আছে, 30 ডিসেম্বর 2018-তে গেলাম আওয়ামী লীগের স্বরূপটা জনগণের সামনে উন্মোচন করার জন্য, যে কি হলো ভাই? আগের দিনই ভোট শেষ, নিশি রাইতে ভোট শেষ। ওই যে নিশিতে যাইও বন্ধুরে, নিশিতে যাইও বন্ধু, আর এখন কি নিশিতে যাইও ভোট কেন্দ্রে, ও ছাত্রলীগ নিশিতে যাইও ভোট কেন্দ্রে, চালাইয়া বৈদ্যুতিক বাতি ভোট মারো সারা রাতি, নিশিতে যাইও ভোট কেন্দ্রে, ও ছাত্রলীগ নিশিতে যাইও ভোট কেন্দ্রে। এখন ওনারা কি বলছেন? নিশি রাইতে ভোট পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা কিন্তু ভাই। ওরা ওরা ভোট কেন্দ্র পর্যন্ত যাওয়ার রিক্সই নেয়নি যে গণপিটুনিতে মাইর খাবে ভোট কারচুপি করতে গেলে। এই জন্য একবারে সুরক্ষিত ডিসি অফিসে ওনারা করে ফেললেন। এখন ওনারা বলে, হ্যাঁ আপনারা কেন 300 সিটে 900 নমিনেশন দিলেন, আপনারা ভোটকে ভোটের মতো নেননি। আরে ভাই, 300 সিটে 900 নমিনেশন দিয়েছে তো তোমাদের তো লাভই হলো, তো তোমরা কি ডিসি অফিসে তার বড় ভোট করলে? আমার পার্টিতে তুমি বলছো 300 সিটে 900 দিয়ে খুব অপরাধ করছি, তো তুমি ডিসি অফিসে নিশিরাইতে ভোটের সিট মারলাটা কেন? এটা বুঝায় বলেন। কোন রাজনৈতিক সংগঠন যদি
দিবে তুমি তো সুযোগটা নিবা তুমি কেন ডিসি অফিসে ভোট পাইলা গভীর রাতে আওয়ামী লীগ ওবায়দুল কাদের এবং শেখ হাসিনা ওয়াজেদ সেইটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি আরে 300 সিটে নমিনেশন দিছি তো 600 কে ভালো করছি এরপরে 1200 জনকে দেব কারণ কে ইলিয়াস আলী হবে না কে চৌধুরী আলম হবে না কে সালাউদ্দিন হবে না তার কি করে নিশ্চয়তা আছে ভাই কোন প্রার্থীকে ভোট টেনে হিঁচড়ে নিয়ে জেলখানায় ঢুকাবে কোনটাকে দমদম এয়ারপোর্টে পাওয়া যাবে কোনটাকে দেখবেন আপনি ওই কোন সীমান্তে পাওয়া যাবে তার তো ঠিক নাই কারণ এদের বাহিনী তো রক্ষী বাহিনী এদের তৎপরতা ব্যাপক স্বাভাবিক কারণে সরকার যদি যায় ডালে ডালে আমাকে চলতে হয় পাতায় পাতায় সরকার যদি চলে পাতায় পাতায় তারেক রহমান এবং দলকে চলতে হয় পাতার শিরায় 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 সরকার সরকার যদি চলে গোপনে আমি চলি ওপেনে কিন্তু ওপেনে তো সরকার আসে না ওপেনে যদি না আসে তাহলে কি হবে বলেন আজকে ওনারা 30 তারিখে 28 তারিখের আলটিমেটাম দিচ্ছে বলছে আমরা তো ডেড ইস্যু ওনারা নাকি আজিমপুর প্রস্থানে তত্ত্বাবধায়ককে হচ্ছে পাওয়ার দিয়ে দিছে ভাই ওরা তত্ত্বাবধায়ককে পাওয়ার দিছে আজিমপুর প্রস্থানে হেফাজত ইসলামকে হাজার হাজার কর্মীকে হত্যা করে সিটি কর্পোরেশনের ময়লার খাগারে কবর দিছে এখন বলছে আমাদেরকে হেফাজতের দিন গুনতে হবে আজকে প্রশ্ন করতে যায় কাদের সাহেব এই যে আপনি আদিলুর রহমান অধিকারের যে চেয়ারপারসন আদিলুর রহমান আর তার নির্বাহীকে যে জেলে পাঠালেন সাজা দিয়ে এর আগেও আপনি তাকে জেলে রাখছিলেন এবারও জেলে রাখলেন ওই আদিলুর রহমানের দোষটা তাহলে কি আপনি তো বলছেন হেফাজতকে নির্বিচারে আপনি হত্যা করেছেন আমাদেরকেও নির্বিচারে হত্যা করবে আদিলুর রহমান হেফাজতকে হত্যার যে তালিকা দিয়েছে তার চেয়ে শত সহস্র গুণ তালিকা আপনি তো কথার মাধ্যমে প্রকাশ করে দিলেন তাহলে আদিলুর রহমানের এই যে কয়টা দিন অন্ধকার কারারুদ্ধ অবস্থায় থাকলো কাদের সাহেব এই জেলখানার দিনগুলি কি ফেরত দিতে পারবেন আদিলুর রহমান আর এলামকে যেভাবে আপনি জেলখানা শুধু না পুলিশি হেফাজত নির্যাতন যা করেছেন এখন আপনি বলেছেন যে আপনারাই হেফাজতকে হত্যা করেছেন সেই আতঙ্ক ছড়িয়ে আপনি আমাদেরকে 28 তারিখের প্রোগ্রাম থেকে দূরে থাকার কথা বলছেন আবার বলছেন কি মাঠে বসবেন না বসবেন না বসবেন না আমরা বসবো না গড়াগড়ি খাবো না খাড়ো হয়ে থাকবো না দাঁড়ায় থাকবো না হাডুডু খেলবো না কিতকিত খেলবো না গোল্লা ছুট খেলবো এইটা কি কাদের সাহেবের কাছে বন্ডি আমাকে মাঠে যেতে হবে নাকি ভাই